পৃথিবীর সবথেকে বড় বাহিনী কোনটি? অবিশ্বাস্য হলেও সত্য যে বাংলাদেশ আনসার এবং বিডিপি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। বর্তমান সময় অ্যাক্টিভ এবং রিজার্ভে মিলে 60 লক্ষাধিক সদস্য রয়েছে আনসার বাহিনীতে। যদিও দেশে কখনো যুদ্ধ হয়, তারা প্রত্যেকে সেনাবাহিনীর কমান্ডের রিজার্ভ বাহিনী হিসেবে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করবে। আনসার বাহিনী বাংলাদেশ যুদ্ধে সমর্থককে আরও দৃঢ় করে তুলেছে। আনসার শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ সাহায্যকারী। 1947 সালে ভারতীয় গার্ডের কিছু সংখ্যক সদস্য মিলে আনসার বাহিনী তৈরি করা হয়। 1948 সালে পূর্ব পাকিস্তানের আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তানের আনসার হিসাবে গঠিত হয়। পরে একই বছরের 2 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আনসারের সদস্যরা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে মুক্তিবাহিনীতে যোগদান করে। দেশ স্বাধীনের পর আবার বাংলাদেশ আনসার আইন দ্বারা এ বাহিনী যাত্রা শুরু করে। বর্তমানে আনসার বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। বর্তমানে আনসার বাহিনীর 3টি শাখা রয়েছে। 1 নম্বরে সাধারণ আনসার, 2 নম্বরে ব্যাটালিয়ন আনসার, 3 নম্বরে গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিপি। তাদের সম্মিলিত আকার 60 লক্ষাধিক, যা প্যারামিলিটারি অথবা একক বাহিনী হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ বাহিনী। ব্যাটালিয়ন আনসার সেনাবাহিনীর আদলে প্রশিক্ষণ গ্রহণ করে ও সেনাবাহিনীর সঙ্গে একত্রে কাজ করে। গর্ব করার ব্যাপারে, আমরা পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনীর মালিক।